আচ্ছা, আমরা আগের ক্লাসে আমরা শিখছি যে ক্লজ কাকে বলে এবং সেগুলোকে চিনবো কিভাবে। যেমন সেন্টেন্সের মধ্যে যতগুলো ফাইনাইট ভার্ব থাকে, ততগুলো ক্লজ থাকে, এগুলো মানে আমরা জানছি। এবার এই ভিডিওতে দেখবো এই ক্লজগুলোকে কয় ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, ক্লজ হচ্ছে দুই প্রকার বেসিক্যালি, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এই প্রিন্সিপাল ক্লজের আরেক নাম হচ্ছে মেইন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের আরেক নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ কাকে বলে? প্রিন্সিপাল ক্লজ হচ্ছে সেই ক্লজ যে ক্লজ নিজের অর্থ নিজে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে, তার অর্থ প্রকাশ করার জন্য সেন্টেন্সের মধ্যে অবস্থিত অন্য কোনো ক্লজের উপর নির্ভরশীল থাকে না, তাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। এবং সাবঅর্ডিনেট ক্লজ হল যে ক্লজ নিজের অর্থ নিজে সম্পূর্ণ করতে পারে না, তার নিজের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য কোনো না কোনোভাবে সেন্টেন্সে অবস্থিত অন্য কোনো ক্লজের উপর নির্ভরশীল থাকে, তখন তাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে। ঠিক আছে, প্রিন্সিপাল ক্লজের কোনো আলাদা কোনো ভাগ হয় না, প্রিন্সিপাল ক্লজ প্রিন্সিপাল ক্লজই। এবং সাবঅর্ডিনেট ক্লজের তিনটা ভাগ হয়, একটা হচ্ছে নাউন ক্লজ, একটা অ্যাডজেক্টিভ ক্লজ এবং আরেকটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। যখন কোনো সাবঅর্ডিনেট ক্লজ নাউনের মতন কাজ করে তখন তাকে নাউন ক্লজ বলে, যখন কোনো সাবঅর্ডিনেট ক্লজ অ্যাডজেক্টিভের মতন কাজ করে তখন তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে, যখন কোনো সাবঅর্ডিনেট ক্লজ অ্যাডভার্বের মতন কাজ করে তখন তাকে অ্যাডভার্বিয়াল ক্লজ বলে। তা তোমাদেরকে প্রথমে সেন্টেন্স যখন একটা দেওয়া থাকবে, তোমাদের প্রথমে একটা সেন্টেন্স দেওয়া, আর একটা জিনিস মনে রাখবা এইখানে যেটা লিখেছেন ডটেড গুলো দিয়ে, যে প্রিন্সিপাল ক্লজের যেটা ফাইনাইট ভার্ব সেটাই হচ্ছে সেন্টেন্সের মেইন ভার্ব। আমরা ফ্রেশের ক্ষেত্রে দেখছি সেন্টেন্সে একটাই ফাইনাইট ভার্ব থাকে এবং সেটাই মেইন ভার্ব হয়, ফ্রেশের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকে না, কিন্তু সেন্টেন্সের মধ্যে যে একটা থাকে ওইটাই সেন্টেন্সের মেইন ভার্ব। আর যখন আমি ক্লজ বের করবো তখন তোমার ওখানে সেন্টেন্সের মধ্যে একাধিক ফাইনাইট ভার্ব থাকতে পারে, তাই একাধিক ফাইনাইট ভার্ব থাকলে কোন ফাইনাইট ভার্বটাকে মেইন ভার্ব হিসেবে ধরবো, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজের যেটা ফাইনাইট ভার্ব সেটাকে মেইন ভার্ব হিসেবে ধরবো, এবং এটাই যাবতীয় প্রশ্ন তোমাদেরকে করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, তা এই সাবঅর্ডিনেট ক্লজগুলোকে চিনবো কিভাবে? তোমাদের যখন ক্লজ বের করতে বলা হবে সবার প্রথম তোমাদেরকে কী করতে হবে, কয়েকটা সেন্টেন্সের মধ্যে যে ফাইনাইট ভার্বগুলো আছে সেগুলোকে সার্কেল করে নিতে হবে। ঠিক আছে, ধরো আমি এখানে নিচে একটা উদাহরণ দিচ্ছি, আই নো দ্যাট ইউ ক্যান ডু ইট। তো এখানে ফাইনাইট ভার্ব কোনটা? একটা হচ্ছে নো, আর একটা হচ্ছে ক্যান ডু। ঠিক আছে, এটা তোমাদের প্রথম কাজ, যখন কোনো সেন্টেন্স দেওয়া থাকবে তা সেই সেন্টেন্সের মধ্যে তোমাদেরকে আগে দেখতে হবে যে সেই সেন্টেন্সে কতগুলো ফাইনাইট ভার্ব আছে। যদি দুইটা ফাইনাইট ভার্ব থাকে তার মানে কি দুইটা ক্লজ, আমি আগের ভিডিওতেই বলছি দুইটা ফাইনাইট ভার্ব মানে কি দুইটা ক্লজ, আর দুইটা ক্লজ মানে কি একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। এখন কোনটা প্রিন্সিপাল ক্লজ কোনটা সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজগুলো চেনার উপায় হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজগুলো দ্যাট ইফ আনলেস অল দো ডাব্লুএইচ ওয়ার্ড এগুলো দিয়ে শুরু হবে। তো এখানে দেখো দ্যাট দিয়ে শুরু হয়েছে এই ক্লজটা, তাহলে এইটা কি এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, আমি আরেকবার বলছি শুনে নাও, সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজগুলো দ্যাট ডাব্লুএইচ ওয়ার্ড অল দো ইফ আনলেস অ্যাজ সুন অ্যাজ এরকম জিনিস দিয়ে শুরু হয়। প্রিন্সিপাল ক্লজ কখনো এই সমস্ত জিনিস দিয়ে শুরু হবে না, সবসময় সাবঅর্ডিনেট ক্লজগুলো এগুলো দিয়ে শুরু হয়। তা যেহেতু এটা এই দ্যাট দিয়ে শুরু হয়েছে তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে বাকি যে অংশটুকু পড়ে থাকলো বাকি কোনো অংশটুকু পড়ে থাকলো আই নো এটা হচ্ছে কি তাহলে প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, এখন তুমি দেখো আমার যে ডেফিনেশনে বলছি প্রিন্সিপাল ক্লজ কাকে বলে, প্রিন্সিপাল ক্লজ হচ্ছে যে ক্লজ নিজের অর্থ নিজে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে তাকে প্রিন্সিপাল ক্লজ বলে। তাই নো আমি জানি, বাস সেখানেই শেষ। ঠিক আছে, এর জন্য এটা প্রিন্সিপাল ক্লজ। এখন সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? যে ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ আর একটা নাম ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ এটা ডিপেন্ডেন্ট থাকে কিসের জন্য, তার নিজের অর্থ প্রকাশ করার জন্য। ঠিক আছে, কীভাবে? দেখো দ্যাট হি ক্যান ডু ইট এটাকে আমি সাবঅর্ডিনেট ক্লজ বলছি। কেন বলছি দ্যাট হি ক্যান ডু ইট? ধরো তোমাকে বল দ্যাট হি ক্যান ডু, যে আমি যে সে কাজটি করতে পারে, এইভাবে কোনো সেন্টেন্স তুমি কারোর সাথে কনভারসেশন যদি করো, কারোর সাথে ধরো কনভারসেশন চলতেছে, তুমি হুট করে খালি একটা প্রথম সেন্টেন্সটাই বললা, ধরো যে সে এই কাজটি করতে পারে, এইভাবে বলবা নাকি সে কাজটি করতে পারে এটা বললে? নিশ্চয় সে কাজটি করতে পারে এটা বলবো, যে সে যে দিয়ে তো সেন্টেন্স ডাইরেক্ট স্টার্ট হয় না, তাই না? তা এটা যে বলতে কোন জিনিসটি ব্যাপারটাকে বোঝাচ্ছে, যে আমি যে জানি ব্যাপারটা সেটার কথা বলছি, তাই জন্য এটা সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, এই সাবঅর্ডিনেট ক্লজগুলো আমি এখানে বলছি যে এই সাবঅর্ডিনেট ক্লজগুলো তিন প্রকারের হইতে পারে, কোনোটা নাউন ক্লজ হইতে পারে, কোনোটা অ্যাডজেক্টিভ হইতে পারে, কোনোটা অ্যাডভার্বিয়াল হইতে পারে।
ঠিক আছে। তা নাউন ক্লসে আসি আমরা, প্রথম প্রথম ভাগটাতে আসি। নাউন ক্লস, নাউন ক্লস হচ্ছে কি, যেই ক্লস নাউনের মতন কাজ করে তাকে নাউন ক্লস বলে। যেমন নাউনের মতন কাজ কি, ধরো কোনো নাম বোঝাচ্ছে, মানে কোনো কিছু আমরা জানি নাউন কাকে বলে, নাউন যে সমস্ত শব্দের দ্বারা কোনো পড়া থাক, মানে সরি কোনো যে কোনো কিছু নাম টাম বোঝায়, হ্যাঁ, সে কাজের নাম হোক জায়গার নাম হোক, এটা হচ্ছে নাউন। নাউন ফ্রেশ সেরকম আছে, যেই ফ্রেশ নাউনের মতন কাজ করে তাকে নাউন ফ্রেশ বলে। নাউন ক্লস, যেই ক্লস নাউনের মতন কাজ করে তাকে নাউন ক্লস বলে। তাই আমি নাউনের মতন কাজ করতেছে কি করতেছে না সেটা বুঝবো কীভাবে, যে সেন্টেন্সের যে মেইন ভাব, সেন্টেন্সের মেইন ভাব কোনটা, প্রিন্সিপাল ক্লসের ফাইনাইট ভাব, ঠিক আছে। তা সেই প্রিন্সিপাল ক্লসের ফাইনাইট ভাব বা সেন্টেন্সের মেইন ভাবকে কী বা কাকে দিয়ে যদি প্রশ্ন করি, কী বা কাকে দিয়ে, এই জায়গাটা হাইলাইট করে নাও, সেন্টেন্সের মেইন ভাবকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি সাবঅর্ডিনেট ক্লসটি অ্যান্সার হিসাবে আস পাই, তাহলে বুঝতে হবে সেই সাবঅর্ডিনেট ক্লসটি নাউন ক্লস, মানে সেই সাবঅর্ডিনেট ক্লসটি নাউনের মতন কাজ করতে সেজন্যই নাউন ক্লস, ঠিক আছে। এরা আলাদা কোনো ক্লস না, এরা সাবঅর্ডিনেট ক্লসেরই তিনটা নাম। যখন সাবঅর্ডিনেট ক্লস নাউনের মতন কাজ করে তখন নাউন ক্লস বলে সাবঅর্ডিনেট ক্লসকে, যখন সাবঅর্ডিনেট ক্লস অ্যাডজেক্টিভের মতন কাজ করে তখন তাকে অ্যাডজেক্টিভ ক্লস বলে, যখন অ্যাডভার্বের মতন কাজ করে তখন তাকে অ্যাডভার্বিয়াল ক্লস বলে। তা এরা বেসিক্যালি তো এটা সাবঅর্ডিনেট ক্লস থাকবেই, ও তো থাকবে, কিন্তু যেহেতু এটা নাউনের মতন যখন কাজ করবে তখন এই সাবঅর্ডিনেট ক্লসের ব্র্যাকেট লিখে রাখবো নাউন ক্লস, ঠিক আছে। যেমন অনেকের ডাক নাম, ভালো নাম এরকম থাকে না, ওরকম। যাই হোক, এবার আসি কি বা কাকে দিয়ে প্রশ্ন করো, প্রিন্সিপাল ক্লসের ফাইনাল ভাব কোনটা, নো, এই নোকে তাহলে কী দিয়ে প্রশ্ন করো, আই নো দ্যাট হি ক্যান ডু ইট, আমি জানি সে যে সে এই কাজটি করতে পারে, তো একে প্রশ্ন করো, নোকে প্রশ্ন করো, কী জানি, আমি যদি বলি কী জানি, হোয়াট নো, কী জানি, কী জানি, অ্যান্সার কী আসবে, দ্যাট হি ক্যান ডু ইট, যে সে কাজটি করতে পারে, দ্যাট হি ক্যান ডু ইট, এটা কী আসবে অ্যান্সার হিসেবে পাচ্ছি আমরা, তাই না। কী জানি, একে যদি আমি নোকে যদি আমি কী দিয়ে প্রশ্ন করি, কী জানি, তাহলে অ্যান্সার কী আসবে, দ্যাট ইউ ক্যান ডু, তাহলে কী দিয়ে প্রশ্ন করলে এই সাবজেক্ট ক্লসটা অ্যান্সার হিসেবে আসতেছে, তাই জন্য এই সাবজেক্ট ক্লসকে বলা হবে নাম, ঠিক আছে। এখানেই শেষ হলো।